আমার নাম দীপজ্যোতি এবং আমি মিউনিক শহরে থাকি, জার্মানি। তো আমার এই তোমাদের সম্পর্কে জানার পার্টটা বেশ ইন্টারেস্টিং, এবং সেটা আরেকটা ইউটিউব চ্যানেল থেকে, এবং তার সাথে আমার কাজটা কিছুটা জড়িত। তো আমার কাজের একটা মেন পার্ট হচ্ছে স্টার্টআপদেরকে অ্যাডভাইস করা, এবং তার একটা বড় পার্ট হচ্ছে সোশ্যাল ইম্প্যাক্ট স্টার্টআপ, যারা সোসাইটাল কিছু চেঞ্জ আনে থ্রু স্টার্টআপ আইডিয়াস। এবং আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে আমি একজন পদার্থবিদ, এবং এই দুটোর একটা ওভারল্যাপিং স্পেস আনসার্টেনটি প্রিন্সিপাল বলে আমার কিছু বন্ধু একটা চ্যানেল চালু করে, এবং তার থেকেই আরেকজন পদার্থবিদ শ্রীনন্দার সাথে আমার কিছু ব্যাপারে কথা হয়, এবং শ্রীনন্দা তোমাদের চ্যানেলে একটা ভিডিও আমাকে ফরওয়ার্ড করে, সেটা থেকেই আড্ডার ব্যাপারে আমার কৌতূহল। এবং আজকে আমরা যে আড্ডাটা করতে চলেছি মগজ ধোলাই নিয়ে, সেটা একটা খুব ইন্টারেস্টিং টপিক, এবং এটা এটা তো একটা অনেক বড় টপিক, হয়তো আমরা সবকিছু কভার করতে পারবো না। তো আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং যে তোমরা যেভাবে এই আড্ডার আসপেক্টটার মধ্যে একটা ইনফো এন্টারটেনমেন্টের পার্ট তুলে ধরেছ, আমি সেটার জন্য খুব এক্সাইটেড আজকে। আইসি, তো ইনফো এন্টারটেনমেন্ট কেন বলছো এটাকে? কারণ আমরা যে ইভেন আমি যদি স্কুল লাইফেও ফিরে যাই, এরকম অনেকগুলো আসপেক্ট আছে যেই জিনিসগুলো আমার মনে আছে হয়তো পড়াশোনার সাথেই রিলেটেড, তার বেশিরভাগটাই কিন্তু খুব এন্টারটেনিং ছিল। হয়তো এটা আমাদের সাবকনশিয়াসের একটা পার্ট যে এন্টারটেনিং হলে সেটা মনে রাখা বা সেটা ভিতরে দাগ কেটে যাওয়ার পার্টটা খুব গভীর হয়। এবং তোমাদের আড্ডার যেটা ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে এরকম অনেকগুলো জিনিসপত্র তোমরা তুলে ধরেছো যেগুলো কিন্তু জেনারেলি বাংলা কন্টেন্ট হিসেবে পাওয়া খুব কঠিন। তো সেখানে একটা ইনফরমেটিভ পার্ট আছে, কিন্তু সেটা একটা এন্টারটেনিং ওয়েতে আমি দেখতে পাচ্ছি, যেটা আমার কাছে খুব বলা যেতে পারে যে লং টার্মে একটা খুব ইম্প্যাক্টফুল ইভেন্ট।